নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইএসএল কে নিয়ে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে আইএসএল কে নিয়ে বেশ কিছু বড় আপডেট এবং তার পাশাপাশি মুম্বাই সিটি এফসি কে নিয়েও একটা বড় আপডেট থাকছে এই ভিডিওতে তোমাদের জন্য। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে আইএসএল এর, তো তোমাদের জানিয়ে দিই যে জামশেদপুর এফসি বনাম মুম্বাই সিটি এফসির যে ম্যাচটা হওয়ার কথা ছিল সেই ম্যাচটা কিন্তু পোস্টপন হয়ে গেছে। হ্যাঁ, ঠিক শুনছো, জামশেদপুর এফসি বনাম মুম্বাই সিটি এফসির ম্যাচটা কিন্তু হচ্ছে না এবং এটা কিন্তু মোটেও ভালো খবর নয় আইএসএল এর জন্য। তো বুঝতেই পারছো কোভিডের কারণেই কিন্তু ম্যাচটা হচ্ছে না, বাট যদিও এখনও আমাদের কাছে সেরকম কোনো আপডেট আসেনি যে জামশেদপুর এফসি নাকি মুম্বাই সিটি এফসি কোন দলের প্লেয়ারদের কোভিড পজিটিভ হয়েছে, বাট এই মুহূর্তে কিন্তু যে আপডেটটা উঠে আসছে যে জামশেদপুর এফসি বনাম মুম্বাই সিটি এফসির ম্যাচটা কিন্তু হচ্ছে না। তো এই ছিল প্রথম আপডেটটা আইএসএল কে নিয়ে। তো এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে আইএসএল এর, তো তোমাদের জানিয়ে দিই সেটা উঠে আসছে মুম্বাই সিটি এফসি কে নিয়ে। তো তোমরা জানো যে এবছর মুম্বাই সিটি এফসিতে এসেছিলেন একজন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড, 26 বছর বয়সী ইগর কাতাতাউ, এবং তিনি কিন্তু আইএসএল এর প্রথমের ম্যাচগুলোতে মুম্বাই সিটি এফসির হয়ে একটা দুর্দান্ত পারফরমেন্স করছিলেন, বাট তারপর তিনি কিন্তু বেশ কয়েকটা ম্যাচে সেইভাবে ভালো পারফরমেন্স করতে পারছিলেন না। তো এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে যে 26 বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ইগর কাতাতাউ, মুম্বাই সিটি এফসির এই গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড, তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতে আর খেলবেন না এবছর আইএসএল এ। তো তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়ে দিচ্ছেন। তো এই হচ্ছে আপডেটটা মুম্বাই সিটি এফসি কে নিয়ে। তো তোমাদের এটাও জানিয়ে দিই যে ইগোর কাতাতাউর জায়গায় কিন্তু আসতে চলেছেন মুম্বাই সিটি এফসিতে একজন নতুন ফরওয়ার্ড। তো এই মুহূর্তে যে নামটা উঠে আসছে তিনি হচ্ছেন 30 বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডিয়েগো মাউরিসিও। তো ডিয়েগো মাউরিসিও, তোমরা কিন্তু এই প্লেয়ারটিকে এর আগের সিজনে আইএসএল এ ওড়িশা এফসির হয়ে দেখেছো। তো তিনি কিন্তু ওড়িশা এফসির হয়ে একটা দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড 30 বছর বয়সী ডিয়েগো মাউরিসিও। তো তাকে কিন্তু মুম্বাই সিটি এফসি তাদের দলে আনতে চলেছে। তো ডিয়েগো মাউরিসিও 30 বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড, তো তোমরা যদি তার ক্যারিয়ারটা একবার দেখো, তিনি কিন্তু ফ্লেমেঙ্গো, ভিটোরিয়া এফসির মতো ক্লাবে খেলেছেন এবং তিনি কিন্তু স্পোর্ট রেসিফের মতো ক্লাবেও খেলেছেন। তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। তো তিনি যদি মুম্বাই সিটি এফসিতে আসেন সেটা কিন্তু মুম্বাই সিটি এফসির জন্য যথেষ্ট ভালো হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তোমাদের এটাও জানিয়ে দিই তিনি কিন্তু ওড়িশা এফসির হয়ে আইএসএল এ খেলেছেন। তো আইএসএল এ তার কিন্তু একটা যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, বুঝতেই পারছো, এবং তার পাশাপাশি তিনি কিন্তু ব্রাজিলের আন্ডার-20 টিমেও খেলেছেন। তো 30 বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডিয়েগো মাউরিসিও, তিনি যদি মুম্বাই সিটি এফসিতে আসেন সেটা কিন্তু মুম্বাই সিটি এফসির জন্য একটা যথেষ্ট ভালো খবর, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক ডিয়েগো মাউরিসিও তিনি মুম্বাই সিটি এফসিতে এসে কতটা ভালো পারফরমেন্স করতে পারেন। তো এই হচ্ছে আপডেটগুলো আইএসএল কে নিয়ে এবং মুম্বাই সিটি এফসি কে নিয়ে, তোমাদের জন্য ছিল এই ভিডিওতে। তো তোমাদের কি মনে হয় যে ইগর কাতাতাউ তিনি মুম্বাই সিটি এফসি ছেড়ে চলে যাচ্ছেন সেটা মুম্বাই সিটি এফসির জন্য কতটা খারাপ হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তার পাশাপাশি ডিয়েগো মাউরিসিও 30 বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড, তিনি মুম্বাই সিটি এফসিতে আসছেন সেটা মুম্বাই সিটি এফসির জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তার পাশাপাশি জামশেদপুর এফসি বনাম মুম্বাই সিটি এফসির যে ম্যাচটা পোস্টপন হয়ে গেল, এ ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।